নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সাইবার অপরাধে অর্থ আদায়, করিমগঞ্জে গ্রেফতার প্রেমিক যুগল। ভারত সেবাশ্রমে গুরু পূর্ণিমা উদযাপিত, শিলচরে বৈদিক যজ্ঞ। বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃতির দাবি, সিপিএম এর বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কম বয়সে যুবক যুবতীদের মধ্যে সাইবার অপরাধের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার এমন অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে ছাত্রছাত্রীরাও। গতকাল রাতে করিমগঞ্জ শহরের হাসপাতাল রোডে অভিযান চালিয়ে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ কলেজ পড়ুয়া দুই ছাত্রকে আটক করেছে। উচ্চ মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রী দুজন মিলে ইতিমধ্যে ব্ল্যাকমেলিং করে অনেকের কাছ থেকে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত টাকা আদায় করে আসার সময় পুলিশের পেতে রাখা ফাঁদে ধরা পড়ল সাইবার অপরাধী এই প্রেমিক যুগল। তারা প্রথমে ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট খুলে শহরের কিছু বিত্তশালী পরিবারের সঙ্গে যুবতীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর ভিডিও কল করে কিছু সময়ের স্ক্রিন রেকর্ডিং করে সেটাকে এডিটিং করে মুখমণ্ডল বদলি করে অশ্লীল ভিডিও তৈরি করে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করার হুমকি দিয়ে অর্থ দাবি করে বলে এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এমনই এক অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে এই দুজনকে আটক করেছে করিমগঞ্জ পুলিশ। বর্তমানে তাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। সেইমতে সিহঁতে কালি পইচা নিব আহোঁতে আমাৰ আমি টিমটোৱে আমি অলপ হাতলিটা ধৰি কৰিছিলোঁ। মানে তেওঁলোকে কিমান পইচা ডিমাণ্ড কৰিছিলে? তেওঁলোকে প্ৰথমে 15,000 ডিমাণ্ড কৰিছিল, তাৰপিছত অলৰেডি ভিক্টিমে 4,000 তেওঁলোকক একাউণ্টত ভৰাই দিছে আৰু পাছত আৰু বাকীখিনি নিবলৈ আহোঁতে আমি তেওঁলোকক আটক কৰিছিলোঁ। কি কৰে তেওঁলোকে এনে? তেওঁলোক এনে বৰ্তমান পঢ়ি আছোঁ বুলি তেওঁলোকে কৈছে, ষ্টুডেণ্ট হয়। আৰু কেইটা এনেকুৱা ঘটনা কৰিছে নেকি তেওঁলোকে? তেওঁলোকে আমি ৰেকৰ্ড চাইছোঁ তেওঁলোকৰ ফোনত, আৰু কিছুমান ৰেকৰ্ড আছে আৰু ভিক্টিম আৰু কিছুমান ভিক্টিম আহিছে, আমি তেওঁলোকৰ ষ্টেটমেণ্টবিলাক এতিয়া লওঁ। ফাৰ্দাৰ প্ৰচেছৰ কাৰণে কিবা ৰিমাইণ্ডাৰ নিব নেকি তেওঁলোকে? আমি চাওঁ, এইটো চাই আমি কথা চথা পাতি লৈ কিমান কি ব্যৱহাৰ কৰোঁ চাওঁ। যোৱা দিনত দেখা গৈছে যে এনেকুৱা এটা ৰেকেট চলি আছে করিমগঞ্জত, কোনোবা আৰু জড়িত আছে নেকি তেওঁলোকৰ লগত? সেইটো এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে, এইটো ইনভেষ্টিগেশ্যনৰ পাছত আমি আৰু কিমান আমি কৰাইটো কৰিব পাৰোঁ, কিমান জড়িত আছে সেইখিনি পাছত ওলাব আমি আপোনালোকক। ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখায় প্রতি বছরে নেয়া এবারও সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালন করা হয়। গুরু পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দ মহারাজ বলেন, গুরু শব্দের অর্থ যিনি অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান, তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন। শাস্ত্রমতে বেদ ব্যাসকে হিন্দু ধর্মে বিশ্বের গুরু হিসেবে দেখা হতো। কথিত রয়েছে নিজের পাঁচ শিষ্যকে নিয়ে গুরু শিষ্যের সম্পর্ক অটুট রাখতে গুরু পূর্ণিমার প্রচলন করেছিলেন ব্যাসদেব। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের আবির্ভাব তিথি, অর্থাৎ এটি হল ব্যাস পূর্ণিমাও। জীবনের যিনি মহাত্মা তাকেই আজ স্মরণের দিন, সাধনের দিন। উক্ত দিনে গুরু বন্দনা, গুরুযজ্ঞ, ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ সহ আরও অসংখ্য ভক্তবৃন্দ। আজকের যে দিনটি, বিশেষ করে যে আমরা হিন্দু বা ভারতবাসী যারা, তাদের কাছে অতি পবিত্র দিন। আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আদিদেব ব্যাসদেবের জন্মতিথি আজ। আজ তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে ব্যাসদেব বেদ রচনা করেছেন, আরও আরও সব অনেক ধর্মগ্রন্থ এবং মানুষের জীবনে চলার পথেও যে গ্রন্থগুলি তিনি রচনা করেছিলেন, সে বেদব্যাসের আজকে জন্মদিন আদিগুরু। সেই জন্য আজকে পূর্ণিমাটিকে গুরু পূর্ণিমা অভিহিত করা হয়।
আমরা জানি ভারতবর্ষ হচ্ছে গুরুবাদের দেশ। স্বামী প্রণবানন্দজি তিনি বলছেন আমার সংঘ গুরুর সংঘ, গুরুবাদ এক গুরুর প্রচার প্রসার সব কিছু তার। সেই প্রণবানন্দজির আদর্শকে অনুসরণ করে আমরা ভারতবাসী, আমরা ভারতবর্ষের সন্তান সন্ততি, ভারত সংসঙ্গের আশ্রিত সন্তান এবং আমরা সন্ন্যাসী চলেছি এখানে এই ভারত সেবা সংসঙ্গে। আমি 2021 27 জানুয়ারি দীক্ষা নিই। দীক্ষা নেওয়ার পর ভারত সেবা সংসঙ্গকে আমি নূতনভাবে জেনেছি, আগেও জানতাম, কারণ আমাদের যে পাথারকান্দির পৈতৃক ভিটা 2 বিঘার মধ্যে 1.5 বিঘা ভারত সেবা সংসঙ্গকে আমার স্বর্গীয় পিতৃদেব সুধীন্দ্র কুমার নন্দীপুরকাস্থ ও মাতা সরোজনী নন্দীপুরকাস্থের স্মৃতিতে সেটা দান করা হয়েছে। এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল। সমগ্র রাজ্যের সাথে শিলচরেও আসামের বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং বন্যাক্রান্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে CPIM কাছাড় জেলা কমিটি। শিলচর ডিসি অফিসের সামনে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 600 লোক জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র ও সমীরণ আচার্য। বক্তারা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এবারের বন্যা মোকাবিলায় ব্যর্থ হয়েছে আসাম সরকার, সময় মতো বাঁধ মেরামত করলে মানুষের এত দুর্ভোগ পেতেন না। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উপযুক্ত সরকারি সুযোগ সুবিধা দেওয়ারও দাবি জানান তারা। কাছাড় জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্রই ধ্বংসলীলা চালিয়েছে। শহর জুড়ে বরাক নদীর জল 6 থেকে 7 ফুট উচ্চতায় প্রবাহিত হয়েছে। যতদূর চোখ গেছে শুধু জল প্রলয়ের দৃশ্যই ভেসে উঠেছে। বন্যার এই ভয়াবহতার মধ্যেও নাগরিকত্ব হারানোর ভয় জেলাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি করেছিল, কারণ এনআরসির নামে কাছাড় জেলার সাধারণ নাগরিককে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিল। ভারতীয় হওয়া সত্ত্বেও প্রমাণ ও নথির সন্ধানে বহু মানুষকে ঘুরে বেড়াতে হয়েছে দেশ বিদেশে। সেই দুর্ভোগের কথা মাথায় রেখে জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতিতে জেলার সাধারণ মানুষ সবকিছু হারিয়ে শুধুমাত্র এনআরসির নথি বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু কিছু ক্ষেত্রে প্রাণের ঝুঁকি নিয়ে এনআরসির কাগজপত্র বাঁচানোর প্রয়াস ব্যর্থ হয়েছে। বিভিন্ন এলাকায় প্রভাবিত মানুষ নথি সংরক্ষণ করে রাখতে সক্ষম হলেও কিছু ক্ষেত্রে বন্যার জল সবকিছুই ভাসিয়ে নিয়ে গেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলচরের ভুক্তভোগী জনগণ জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে এনআরসি নথিপত্র সংরক্ষণ করতে পেরেছেন। যদি এই নথিপত্র সংরক্ষণ করা না হতো তবে আগামীতে তাদের অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণিত করা হতো। বহুত কষ্ট হয়েছে এবার ফ্ল্যাটে, কিচ্ছু বাঁচাইতে পারছি না। ঘর দরজা কিচ্ছু মানে রইছে না আর, সব কিছু ভাঙে চলে গেছে, গা বিছনা পাটি কিচ্ছু না, সব ভাসিয়ে গেছে। ঠিক আছে, একমাত্র ফাইলের মধ্যে এনআরসির কাগজটা বাঁচাইতে পারছি, আর কোনো সমস্যা কিচ্ছু করতে পারছি না, কোনো কিচ্ছু রাখতে পারছি না। হ্যাঁ, এনআরসির কাগজটা বাঁচানি মতলব একমাত্র আমরা বাংলাদেশি করে তারা পাঠাই দিব করে। হ্যাঁ রাখছি, এনআরসির কাগজ রাখার লিগে ও কার অন্য মানুষের দোতলা তুরটা রয়েছে গিয়া। নিজের বাড়ি আজকে কতদিন 18 দিন চলে ঘর ছাড়া আমরা ইয়ে রয়েছি। কিন্তু যারা অনেক প্রচেষ্টা করেও নথি বাঁচাতে পারেনি তাদের আগামী ভবিষ্যৎ কি হবে তার সময়ই বলবে। ভয়াবহ বন্যার তাণ্ডবে মানুষ সবকিছু হারিয়ে বর্তমানে ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও ধারণা করছেন অনেকেই। জীবন দেখছি না, আমার 80 বছর চলে, এত বড় ফ্ল্যাট দেখছি না। আজ আমি খালি কাগজ ডুবলই কাগজ ডুবলই বাঁচছি, আর কিচ্ছু বাঁচাইতে পারি নাই। ঘর দুয়ার জিনিসপত্র আমার কিচ্ছু বাঁচছে না, শুধু খালি ডুবিয়া গিয়ে এনআরসির কাগজটা বসাইয়া আনছি, এমনকি কিচ্ছু নাই। কী ধরনের সমস্যা করছি, থাকার খাওয়ার পড়ার সব ধরনের সমস্যা, যে কিচ্ছু নাই, কীভাবে থাকতে পারি, থাকিয়া গেছি। এত এত মানুষ আমার ঘরের মধ্যে সব লোক অসহায় হইয়া পড়ে গেছে, কী করবো, করার তো কিচ্ছু নাই, শুধু এনআরসির কাগজটাই আছে। আমরা যদি বাংলাদেশে করে বাইর করিয়া যাই তাহলে থাকবো কই, তাও তো করবো, ওটুকার লাগে খালি এনআরসির কাগজটাই আনছি বার করি আর কিচ্ছু। কাছাড়ের জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের 13 জুলাই বিকাল 4টা পর্যন্ত জেলার দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে মোট 72টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আক্রান্ত হয়েছেন সর্বমোট 14,07,500
72 জন এর মধ্যে 48,234 জন কাটিগড়ায় 98,253 জন শিলচরে এবং লক্ষীপুরে 1,085 জন রয়েছেন দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে জেলার 45টি ত্রাণ শিবিরে মোট 15,117 জন আশ্রয় গ্রহণ করেছেন যার মধ্যে 1,572 জন কাটিগড়ায় 13,485 জন শিলচরে এবং 60 জন লক্ষীপুরে রয়েছেন প্রতিবেদন অনুসারে লক্ষীপুরে 6 কুইন্টাল চাল 0.54 কুইন্টাল ডাল 0.16 কুইন্টাল লবণ 16.29 লিটার তেল বণ্টন করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে বৃহস্পতিবার শিলচর শহরে কোভিড-19 এর টিকাকরণ অভিযানের অধীনে কোভিডশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ এর টিকা কোভ্যাক্সিন ও কোভিডশিল্ডের অনস্পট বুস্টার ডোজ 15 থেকে 18 বছর বয়সীদের কোভিডশিল্ড ও কোভ্যাক্সিন এবং 12 থেকে 14 বছর বয়সীদের কর্বোভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা তিনটি কেন্দ্রে দেওয়া হবে যেসব সেন্টারে ভ্যাকসিন দেওয়া হবে সেগুলি হচ্ছে শিলচর ট্রাঙ্ক রোডের আরবান পিএইচের বিপরীতে সঞ্জীবনী কেন্দ্র শিলচর ইটখলা অ্যাথলেটিক ক্লাব এবং শিলচর কনকপুর ও জাগৃতি ক্লাব গ্রাহক সুরক্ষা সমিতি শ্রীকোনা আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় শ্রীকোনা বড় বাজার মার্কেট শেড এক স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ঔষধ বিতরণ শিবির অনুষ্ঠিত হয় উক্ত শিবিরে প্রায় 200 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিবিরের আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়ে গ্রাহক সুরক্ষা সমিতির শ্রীকোনা আঞ্চলিক কমিটির সভাপতি সন্তোষ কুমার ধর বলেন এই অঞ্চলের জনগণের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা সম্ভব হয়েছে প্রয়োজনে ভবিষ্যতে আরও ক্যাম্পের আয়োজন করা হবে আমরা শ্রীকোনা গ্রাহক সুরক্ষা আঞ্চলিক কমিটি আমরা আপনার একটা ক্যাম্পের ব্যবস্থা করছি শিলচর মেডিকেল টিম যাতে এই সময় অসহায় মানুষরা যেগুলা ফ্লাডের যেগুলা মানে এফেক্টের অসুস্থ অসুস্থ পায় সেই জন্য আমরা এই ক্যাম্প করছি আমরা শিলচর সেন্ট্রাল সহযোগিতা আমরা আঞ্চলিক কমিটির বিরাটভাবে কাজ চারিদিকে মানুষকে প্রচার করিয়া আজকে এই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যাতে এইসব গ্রাম অঞ্চল বা যেসব অঞ্চলে যারা ভুক্তভোগী অসুখ যারা দাঁড়াইছে তারা কাছে আমরা প্রচারও করছি যথেষ্টভাবে কিছু জেনারেটর হেল্প থেকেও আমরা আজকে এই ডাক্তাররা আইসো তাইলা আওয়ার পরে কেন এই এলাকার তাহলে অসুখ দেখতে হয় আমরা গ্রাহক সুরক্ষা কমিটির শিল্পনা আঞ্চলিক থেকে কেন্দ্রের বিশেষ ধন্যবাদ জানাই সেন্ট্রাল কমিটির যারা আমরা গ্রাহক সুরক্ষা সমিতির যারা আমরা প্রেসিডেন্ট বা যারা কমিটির সবাই আমরা বিশেষ করি আমরা অন্তর্গত জানাইছি সেখানে সেন্টার সহযোগিতাই আমরা আজকে ক্যাম্পটা হয়েছে কাছাড় গ্রাহক কমিশনের অন্যতম সদস্য বা বিচারক দীপান্বিতা গোস্বামী বলেন কোন গ্রাহক কোন বিষয়ে যদি প্রতারিত হন তাদের কমিশনে আসতে হবে তিনি বলেন সরকার গ্রাহকদের জন্য অনেক আইন তৈরি করে রেখেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারতবর্ষের অধিকাংশ মানুষই এই আইন সম্বন্ধে কিছুই জানেন না আমি কনজিউমার কমিশন থেকে এসেছি আমি এসে ক্যাম্পটা দেখলাম খুব ভালো লাগলো অনেক লোক উপকৃত হয়েছে গ্রাহক সুরক্ষা সমিতি শিক্ষণা আঞ্চলিক কমিটি খুব সুন্দর কাজ করেছেন জিএসএস এর সদস্য মনোজ দেব বলেন কোন সরকারি অনুদান ছাড়া বা বেসরকারি দান ছাড়া গত 27 বছর ধরে গ্রাহক সুরক্ষা সমিতি যেভাবে সমাজের কাজকর্ম চালিয়ে যাচ্ছে তা সমাজের কাছে এক উদাহরণ মূলত দেখুন বন্যায় যা ক্ষতি হবার হয়ে গেছে কিছু করার নেই কিন্তু বন্যা পরবর্তী যেসব অসুখ বিসুখ হয় এটা আমরা প্রত্যেকেই আমরা দেখি এবং এই অসুখ বিসুখের জন্য জ্বর সর্দি হোক সাধারণ যেগুলো পেট খারাপ হয় বা এই ধরনের যে অসুখের জন্য যে চিকিৎসা সেই চিকিৎসাগুলো করা হচ্ছে এবং আজকে একটা কথা বলি আপনারা ক্যামেরাটা একটু ঘুরালেই দেখবেন আসাম পুলিশের তিনজন জওয়ান রয়েছেন বন্ধু রয়েছেন এদের আমরা বন্ধু বলছি এই জন্যেই এই বন্যায় আসাম পুলিশের যারা আছেন জওয়ানরা কী প্রচণ্ড পরিশ্রম করেছেন কিন্তু একবারও তাদের দিকে আমরা ঘুরে তাকাই দিই কিন্তু তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন আজকে এই গরমের মধ্যেও এসে দাঁড়িয়েছেন যাতে সুশৃঙ্খলভাবে এই চিকিৎসা শিবির করা যায় তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্রামের রাস্তায় জমে থাকা কাদার জলে গ্রামের মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে এই অভিযোগ দক্ষিণ হাইলাকান্দির জামিরা গ্রাম পঞ্চায়েতের মণিপুরী শীট এলাকার মানুষের
গ্রামের মানুষ একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান, জমিরা এলাকায় মরমালি লস্কর নামক ব্যক্তি নিজের ব্যবসা প্রতিষ্ঠান করতে ইট ভাটা থেকে এই বিক্রি করার জন্য গ্রামের সর্বজনীন রাস্তাকে ক্ষেতের জমিতে পরিণত করেছেন, যার ফলে গ্রামের মানুষের রাস্তা চলাচল বন্ধ হয়ে পড়েছে। একইভাবে স্কুলে আসা যাওয়া করা ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন। গ্রামের মানুষ আরও জানান, এই ভাটার মালিক মরমালি লস্করকে রাস্তাটি মেরামত করে দেওয়ার জন্য আবেদন জানালে গ্রামের সর্বজনীন রাস্তাটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেবেন বলে হুমকি দেন। তাই মণিপুরের শীত এলাকার স্থানীয় জনগণ হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে গ্রামের সর্বজনীন রাস্তাটি মেরামত করা সহ ইটভাটার মালিক মরমালি লস্করের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। মরমালি ইটটা নিয়া ইটর সিবনি ব্যাটা খুলিছে, রাস্তাত কোনো জিনিস ফেলায় না, হইলে মনে না অর্থ সম্রাট আরো গেলাই দুই কাতান ফেলাইলে হে আরো আইয়া দাউ লইয়া তার বউ লইয়া আইয়া সাই আমরা মারত বহুত বাদ গেলাগালি করে আমরা এতে দম লইলে এর বাদে এদিনও ইয়া হইয়া গেছে, দেড় লাখ টাকা থইছে বলে আমরা ছুটি বেড়া রাইতো। হে এতে ফস্ত আম ফতো কাম করতো না, এতে যা খরচ করা লাগে বলে আমরা তল্লো করতো। পুলিশ পুলিশ প্রশাসন এটা যদি কইলে হয় এটা তার লোহা এটা ফেগেটো ডিসি থেকে দুই সব তার ফেগেটো লোহা ধোয়া বলে তোমরা ওটা করিয়া ফারে না, আমরা মানুষ কিছু দুর্বল তার লোক লড়াই ধরে তোম ফারিয়া রাস্তা কোন জায়গা রাস্তায় গই লগে যাই আমরা পাত্রি মনিউরি সিট। এই রাস্তাটা হারে সরকারি রাস্তা নি না না না, এগুলো সরকারি রাস্তা, এই তো সিবনি বাটা আগে খোলার আগে থেকে এগুলো সরকারি রাস্তা, তারপরে এখান থেকে স্কুল ডেইলি ছাত্র আন্না হইলে ডেইলি সদস্য ছাত্র অনেক কষ্ট করে ছাত্র দানি স্কুল পরীক্ষা, তারপরে মসজিদ স্কুল ইত্যাদি অনেক অসুবিধা হতে যাইতে পারেন না, তারপরে মেঘের সময় মানে আমরা সাইকেল কাম করতে খেয়ে বাধা দেয় মরমালি লস্কর বাড়ি লোকিয়া খালা ফুল ও সিফনির মালিক। আচ্ছা, কিন্তু মেঘের সময় তারা ট্রেক্টর এই সেই অনেক বড় বড় গাড়ি ডাম্পার টিপার হারাইয়া তারা এখান থেকে মাল নেওয়ায়, আমরা নিষেধ দিলে তারপরে আমরা একদম কিছু অনেক ব্যক্তিগত না এগুলো রাস্তা ব্যক্তিগত না সর্বজনীয় রাস্তা সর্বজনীয় রাস্তা। বন্দুকের গুলিতে আহত হয়ে এখনো চিকিৎসাধীন শারিম উদ্দিন বড়ভূঁইয়া রামনাথপুর থানায় দায়ের করা এজাহারের ভিত্তিতে জানা গেছে, গত 2 জুলাই শনিবার দুপুর 2টা নাগাদ শামির উদ্দিন লস্কর ভৈনছড়া গ্রামের দোকান থেকে স্ত্রী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে হঠাৎ 4-5 জনের একদল দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে শারিম উদ্দিন লস্কর মাটিতে লুটিয়ে পড়েন। গুলি করে পালিয়ে গেলেও গুলিবিদ্ধ শারিম উদ্দিন লস্করের স্ত্রী ও শাশুড়ি দুষ্কৃতীদের চিনতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয়ে রামনাথপুর থানার ওসি নবজিৎ লাহন প্রথমে গুলিবিদ্ধ শারিম উদ্দিন লস্করকে শিলচর মেডিকেল পাঠিয়ে দিলে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলং নিগ্রিমসে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গেছে শারিম উদ্দিনের দেহে 2টি গুলি লেগেছে। পরে শারিম উদ্দিন লস্করের স্ত্রী ফরিদা বেগম বড়ভূঁইয়া ভৈনছড়া গ্রামের কামাল উদ্দিন চৌধুরী, বদরুল ইসলাম চৌধুরী, রাহিম উদ্দিন চৌধুরী পিতা, আসাবুদ্দিন চৌধুরী, সাইদুল ইসলাম চৌধুরী পিতা, কুতুবুদ্দিন চৌধুরী, আসাবুদ্দিন পিতা মৃত মফর রাজা চৌধুরী, জামাল উদ্দিন পিতা আসারুদ্দিন চৌধুরী সহ মোট 6 জনকে অভিযুক্ত করে রামনাথপুর থানা এজাহার দাখিল করেছেন। বিশ্ব হিন্দু পরিষদ কাছাড় জেলা শাখার উদ্যোগে বুধবার কাছাড়ের জেলাশাসক মারফত অসমের মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, জেলার বাদ্রিপাড় জিপির অন্তর্গত গঙ্গাপুর এলাকার নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে বন্যার কবলে পড়ে এলাকার প্রায় 8টি বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। দীর্ঘ 20 বছর যাবৎ এলাকার শতাধিক পরিবার নিজের ঘরবাড়ি হারিয়ে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন। বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা এদিন আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অতিসত্বর গঙ্গাপুর গ্রামে নদী ভাঙন রোধে বিহিত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে গোটা গ্রাম খুব শীঘ্রই সোনাই কেন্দ্রের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং সেই গ্রামে বসবাসকারী 5,000 পরিবার গৃহহারা হয়ে পড়বে। এমতাবস্থায় গঙ্গাপুর গ্রামের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রীকে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের এদিন আবেদন জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। আজকে আমরা একটি মেমোরেন্ডাম সাবমিট করতে এসেছিলাম ডিসি মহোদয়ের কাছে, যেটা সাবমিট করেছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। ব্যাপার হচ্ছে এখানে
সুনাই কনস্টিটিউয়েন্সির আন্ডারে একটি গ্রাম পড়ে, যে গ্রামটির নাম হচ্ছে গঙ্গাপুর, যে পাত্রীপুর জিপি বলি আমরা গঙ্গাপুর, সেই জায়গাটা খুব দ্বীপের মতো আমরা জায়গা জানি। সেই জায়গাটার সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে আমাদের বরাক নদী সেই জায়গাটার আসা যাওয়া, এবং বরাক নদী যে জায়গাটা দিয়ে আসা যাওয়া, বিগত 19 তারিখে যে ফ্ল্যাট হয়েছে সেই ফ্ল্যাটে এমন ভাঙ্গা শুরু হয়েছে যে সেখানে 8টা ফ্যামিলি এখন পর্যন্ত টল হয়ে গেছে, এবং গত 20 বছরে 100টা ফ্যামিলি দিশাহারা হয়ে গেছে, যাদের কোনো ঘর বাড়ি নেই, নষ্ট হয়ে গেছে। তো আমরা আজকে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এটাই আমরা বিশেষ করে অবগত করাতে চাইছি যে সেই গ্রামের সেইটাকে খুব তাড়াতাড়ি যদি সেই গ্রামটাকে প্রোটেকশন, ব্যাংক প্রোটেকশন না করা হয় তাহলে সেই গ্রামটা নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং সেই গ্রামটা নিশ্চিহ্ন হয়ে গেলে সেইখানে 5000 লোকের বসবাসকারী আছে, সেই জায়গার মানুষগুলো কোথায় যাবে এবং কীভাবে চলবে সেটার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে আগ্রহ করছি যে সেই জিনিসটা দেখার জন্য এবং খুব তাড়াতাড়ি সেইটার কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। সংসদ তহবিলের 12 লক্ষ টাকা ব্যয় চ্যাংজুর চা বাগান নাচঘরের শিলান্যাস করেন বিধায়ক কৌশিক রায়। বুধবার এই অনুষ্ঠান ছাড়াও বিধায়ক তহবিলের 4 লক্ষ টাকা ব্যয় লক্ষ্মীপুর বিধানসভার চ্যাংজুর মণিপুরী বস্তি জগন্নাথ মন্দিরের কমিউনিটি হলের নির্মাণ কাজের শিলান্যাস করেন নন্দবাবু শর্মা। এদিন বিধায়ক তহবিলের 10 লক্ষ টাকা ব্যয় লক্ষ্মীপুর বিধানসভা দিদারখুশ চা বাগান নাচঘরের নির্মাণ কাজেও শিলান্যাস করেন বিধায়ক কৌশিক রায়। বিভিন্ন জায়গাতে নাচঘর তৈরি করা হয়েছে, আজকের দিনে আমাদের এখানে নাচঘর আছে বিভিন্ন জায়গায়, যে নাচঘর 60-70 বছর পুরান, কিন্তু অবস্থা খারাপ। আমার ইচ্ছা যে অন্তত চা বাগান এলাকায় যে নাচঘরগুলি আছে এই নাচ, কারণ আমরা গ্রামে কমিউনিটি হলে মিটিং করি, বস্তিতে কমিউনিটি হলে মিটিং করি, বাকি বাড়িতে মিটিং করি, কিন্তু যে কোনো রাজনৈতিক দলের মিটিং বলুন বা বিভিন্ন সভা সমিতি যখন হয়, বাইরের লোকরাও আসেন বা যারাই আসেন, বাগানে কিছু করতে হলে আমরা নাচঘরে করি। নাচঘর করলে এটা সার্বজনীন সভা, এই জন্য নাচঘরগুলো অন্তত যাতে সুন্দর হয় সেই চেষ্টা আমি শুরু করেছি। আমি আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়, যাকে আপনারা 2019 সালের নির্বাচনে এখান থেকে জয়ী করেছিলেন, সাংসদ নির্বাচিত হওয়ার পর করোনা হওয়ায় 2 বছর এমপি ফান্ডের কোনো জায়গাতে কাজ হয়নি, তারা করোনার জন্য সেই টাকাগুলোকে, ভ্যাকসিন যে আমরা দেওয়া হয়েছে এমপি ফান্ডের পুরো টাকাগুলোকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, খরচ করা হয়েছিল ভ্যাকসিনের জন্য। এখন এবছর থেকে উনি ফান্ড পাওয়া শুরু হয়েছে, জন্য আমি ওনাকে অনুরোধ করেছিলাম, উনি আমাদের এখানে এই মণ্ডপের এই নাচঘরের জন্য 12 লক্ষ টাকা মঞ্জুর করেছে। রামনগর জীবিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কাজের হিতাধিকারীদের ঘর তৈরির কাজের সূচনা করেন আঞ্চলিক পঞ্চায়েত উপসভাপতি প্রতিনিধি আতাউর রহমান। এদিন রামনগরে আবাস যোজনার তালিকায় মঞ্জুরিকৃত বেশ কটি গৃহ নির্মাণের কাজ শুরু হয়। তৎসঙ্গে রামনগর তারাপুর জিপির অধীনে থাকা 44 জন হিতাধিকারীর প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে। এর মধ্যে 63 জন হিতাধিকারীর প্রধানমন্ত্রী আবাস স্যাংশন হয়েছে, 44 জনের টাকা ঢুকেছে, এবং বাকিদের কিছু টেকনিক্যাল ডিফেক্টে ঢুকেনি, কিছুদিনের মধ্যে সেটা ঢুকে যাবে। আমরা আসাম সরকার কর্তৃপক্ষ এবং আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার স্বপ্ন প্রধানমন্ত্রী আবাস যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গৃহ যাতে ওনারা বানাতে পারেন, এবং মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ওনার স্বপ্ন যাতে সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে স্কিম সেটা যাতে গ্রামে গঞ্জে যাতে স্বপ্নটি যাতে বাস্তবায়িত হয় আমরা আশা রাখি এবং আকাঙ্ক্ষা করি প্রত্যেক হিতাধিকারীর কাছে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে প্রত্যেকজন যাতে এস পার এস্টিমেট এস পার ড্রয়িং মোতাবেক যাতে গৃহ বানাতে পারে সেই আশা আকাঙ্ক্ষা রাখি। বারমেজ সুপারি সহ বলেরো পিকআপ লরি বাজেয়াপ্ত করলো ধলাই পুলিশ। বারমিজ সুপারির বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একের পর এক বারমিজ সুপারি ভর্তি লরির ধরপাকড়ের খবর পাওয়া গেলেও বারমিজ সুপারির অবৈধ চোরাচালান এখনো বন্ধ হয়নি। বুধবার ধলাই পুলিশের হাতে অবৈধ বারমিজ সুপারি সহ একটি বলেরো পিক আপ লরি ধরা পড়ার ঘটনায় তাহা আবার প্রমাণিত হল। জানা গেছে বুধবার সকাল 8টায় গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ধলাই থানার নবাগত ওসি মনোজ পাঠক সদল বলে অভিযান চালিয়ে আইজল থেকে আসা
AS 01 AMC 1565 নম্বরের বলেরো পিকআপ লরির পিছু ধাওয়া করে 17 বস্তা সন্দেহজনক বারমিট সুপারি সহ বলেরো পিকআপ লরিটি বাজেয়াপ্ত করে ধলাই থানায় নিয়ে আসেন। তবে পুলিশ লরিটির পিছু ধাওয়া করেছে দেখে লরি চালক লরিটি রাস্তায় দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। ধলাইয়ে বাজেয়াপ্ত বারমিজ মশার কয়েল গ্রেফতার দুজন। মঙ্গলবার রাতে ধলাই পুলিশের গোপন অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণের মশার কয়েল। আইজল থেকে শিলচর অভিমুখে আসা একটি AS 11EC 2118 নম্বরের বলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ধলাই পুলিশ উদ্ধার করেছে 25 কার্টন মশার কয়েল। গডজিলা ব্র্যান্ডের এই মশার কয়েলগুলো মায়ানমারে তৈরি। ধলাই থানার ওসি মনোজ পাঠকের নেতৃত্বে চালানো অভিযানে জব্দ করা এসব কয়েলের নথিপত্র যাচাই করা হলে গাড়ির চালক কোনো বৈধ নথি দেখাতে পারেনি। পরে কয়েলগুলো বাজেয়াপ্ত করা হয়। কয়েলগুলি আইজল থেকে শিলচরের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। অবৈধ বিদেশি সামগ্রী পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে গাড়ি চালক ও এক মিজো মহিলাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সাইবার অপরাধে অর্থ আদায়, করিমগঞ্জে গ্রেফতার প্রেমিক যুগল। ভারত সেবাশ্রমে গুরু পূর্ণিমা উদযাপিত, শিলচরে বৈদিক যজ্ঞ। বন্যাকে জাতীয় সমস্যা হিসেবে স্বীকৃতির দাবি, সিপিএম এর বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।